प्रिय दर्शक मंडली हमें एन दाड़ी आई ढाका ट्रेंटर से विख्यात जगह शहीद रमिनुद्दीन कैंटनमेंट पब्लिक स्कूल दो जन शिक्षार्थी कैक बस आगे जो निहत हो बस चापा से जगार स्थले एखान सरकार दुई बसरे एक आंडारपास निर्माण कर जाके डिजिटल गुहा से डिजिटल गुहार एखान नाम हे सुर शब्द सुर शब्द के आज के प्रवेश करब बांग्लादेश सेनाबाहिनी कर्तृक निर्मित ये सुर शब्द के आज के आंडारपास दिए बेर हब पास हब देख जा भाई अनेक दिन पर एक जगह आज के जगह देखो सेफ कर रखा लगे पोशाक परिष्कार दे देख ना जहां कर दी तक दिन देख अंडरपास एखे लिफ्टर व्यवस्था आखने हमें नामल अंडरपास मध्य अंडरपास नामारे एखे देख को दिखे जाब यह देखने सोजा कुर्मीटला और डान दिखे बनानी बस स्टैंड हे कैंटनमेंट रेलवे स्टेशन और यदि जेदिक आसलम से दिखे हम शहीद रमिनुद्दीन कैंटनमेंट स्कूल एंड कलेज और डान दिखे ये गलिटा चले जादे हमनर कैंटनमेंट कुर्मीटला जेनारे हासपाल एखे लिफ्टर व्यवस्था आ देख सबाई आसने देख सबाई आज के उत्सव मुखर परिवेश सबाई आज के जगहटा परिदर्शन करते देख देख इतिहास ऐतिह्यर धारक बाहक अनेक ১৯৪০ साल ढाका एयरपोर्ट टर्मिनल बिल्डिंग अनेक मनोमुग्धकर किस चित्र एखे लागानो वाल देख देख एक उत्सवमुखर परिवेशे मानुष चलाचल करते देख मानुष छवि उठते से छवि तुले भिडियो कर ले दारुण एक देख एखे आसबें कैंटनमेंट रेल बाम दिखे गेले कैंटनमेंट रेलवे स्टेशन डान दिखे गेले गुलशान बनानी एरपे एखे आकटा देखते लिफ्ट लिफ्ट चलंत सीढ़ी सीढ़ी तीन प्रकार जो अपनी सीढ़ी चलंत सीढ़ी लिफ्ट तीनटा भाव एखे उठते देख दारुण एक मनोमुग्धकर दृश्य हाजे बांग्लादेश सेनाबाहिनी काज करे जाच्छे सुर शब्द देख सिसि कैमरा दिए चारिदिके समस्त किछु एखाने देखा होच्छे कोथाय कि सिसि कैमरा दिए पुरो एकेबारे इनकामिंग ओए आउटगोइंग ओए सब किछुई देखा होच्छे देख एक छवि उठे नहीं आमी देख बंगबंधु जातिर जनक बंगबंधु शेख मुजिबुर रहमान से तर्जनी सम्मिलित एक दारुण सुर शब्द के एवं सात जन वीर सृष्टिर एक दारुण राज एखाने देवा हयेछे देखुन मानुषजन देखते आसते और उपरे ये मुक्त आकाश चल देखी आज के एक कैंटनमेंट रेलवे स्टेशन दिखे जाए पूरा वीडियो देखी देखने लिफ्ट चलंत सीढ़ी सीढ़ी सब व्यवस्था आज एक कैंटनमेंट रेलवे स्टेशन दिखे बेर हब देखी भूले जावर कोनो ओए नाई
আমরা এরপরে ওই পাশ দিয়ে বের হয়ে যাওয়ার পরে আমরা দেখ না কে বলবে যে এটা হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে হেঁটে যাচ্ছি। এখন দেখার বিষয় যে এই যে দেখুন আসান মঞ্জিলের ছবি আছে, 1940 সালের আসান মঞ্জিলের ছবি। বাহ, এই হচ্ছে আন্ডার। দেখি একটা ছবি তোল, সেলফি আমরা ভিডিও করি এবং ছবি উঠি। দেখুন বাবু একটু ডান্স দাও তো। এই দেখুন, এই যে আমরা বের হয়ে যাবো। আর দেখুন জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, 2000 সালটা কই, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম। এক দারুণ গুহা, আলিবাবা ও 40-এর গুহার মতো গুহা। হায় হায় কই। এই দেখুন আমরা এখন MES রেজিসনের দিকে যে পথটা, সেই পথটার দিকে আমরা যাচ্ছি, আমরা যাব। আমরা কুচিকুচি পায়ে ওইদিকে হেঁটে যাচ্ছি। দারুণ একটা দৃশ্য, মিউজিক চলতেছে, দর্শনার্থী আসছে, দর্শনার্থীদেরকে মিউজিকের সাহায্যে মুগ্ধ করে দেখানো হচ্ছে। আমরা আজকে ই করতেছি, আমরা মাস্ক পরে আসছি আজকে, যেহেতু মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে দেশে এবং বিভিন্ন জায়গায় দেখলাম চেক করতেছে। আর এটা যেহেতু ক্যান্টনমেন্ট অধ্যুষিত এলাকা, তাই আমরা মাস্ক পরেই আসছি। আমি একটু শুধু ভিডিও রাখতে মাস্কটা খুলেছি। দেখুন অল কি হুসনি দালান, 1900 সালের হুসনি দালান এখানে দেখানো হয়েছে। দেখুন এরপরে ওর অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে। এই অল আমরা যাচ্ছি। দেখুন আমরা এখন এই পাশ দিয়ে আন্ডারওয়ার্ল্ড ফার্স্ট এইড। দেখুন এখানে চলে আসলাম, সবাই ভিডিও করতেছে। দেখুন মধুমন্ত্রীর দৃশ্য। তো আমরা এখানে চলে আসলাম। এই যে এখানে আবার দেশে দুইটা পথ, একটা পথ এদিকে, এটা সম্ভবত ক্যান্টনমেন্টের দিকে সংরক্ষিত এলাকা, এবং এই পথটা দিয়ে আমরা এখন বের হব। এই পথটা দিয়ে আমরা জিয়া কলোনি MES অর্থাৎ রেজিশনের পাশে গিয়ে উঠব। সম্ভবত যে অবস্থা এখানে ডানে বা ভয়াবহ রকমের, কতটিগুলো সিঁড়ি, ডান বাম উপর নিচ, এতগুলো পথের ভিড়ে আসলে আমাকে বুঝতে খুবই কষ্ট হচ্ছে বা চিনতে আছে। যে কেউ, আমি যেহেতু এই এলাকায় প্রায় এক যুগ ধরে থাকি, তারপরেও আমাকে চিনতে কষ্ট হচ্ছে যে কোন দিকে গেলে, কোন সিঁড়িতে উঠলে আমি কোথায় যাব সেটা চিনতে পারতেছি না। তাহলে যে নতুন আসবে তাকে অবশ্যই ইয়া নিতে হবে। দেখুন এই যে আমরা এখন গুহা থেকে বের হয়ে যাব। দেখুন সবাই আসছে, সবাই উঠতেছে। এই যে হাই, আমরা এই যে চলে এসেছি গুহা শেষ প্রান্তে। এইটা হচ্ছে MES যে অবার্ড, আমার সামনেই ওই যে কুর্মিতলা জেনারেল হাসপাতাল, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এবং ওই পাশের ঠিক MES বাস স্ট্যান্ড, যেই বাস স্ট্যান্ড থেকে ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই সময়কার। আমার এই যে ঠিক আঙ্গুলটা দেখুন, এই ইন্ডিয়া বরাবর, এই যে কুর্মিতলা জেনারেল হাসপাতালের সামনে। তো হাঁপিয়ে গেছি, আপনারা দেখুন। আর দেখানোর মতো কিছু না, এইটি হচ্ছে এখন, এই যে হচ্ছে পথ, এই পথ দিয়ে আপনারা চাইলে প্রবেশ করতে পারেন। আমি আবার এই যে এই পথ দিয়ে যাওয়ার সময় এই পথে প্রবেশ করবো এবং আগের দিন। হ্যাঁ খালতো ভাই, পথটা কীরকম লাগলো এখন তোমার মনোনিবেশ ব্যক্ত করো যে এই পথটা কেমন লাগলো। আসলে আমি তো প্রথমে হারিয়ে গেছিলাম, আসলে জীবনে বেরোতে পারবো কিনা জানি না, এত বড় ভাই সাথে আসলে বের হলাম, ঠিক আছে। আর এত সুন্দর ভিতরে সিনারি, বাংলাদেশের যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলোর ওয়ালে সবগুলো সিনারি দেওয়া আছে, আপনারা আসেন ভালো লাগবে। হ্যাঁ
যদিও আশা বা দর্শনীয় স্থান না, এটা মানুষের পারাপারে জায়গা, তারপরেও যারা হচ্ছে এদিকে আসে যে নতুন নতুন সব কিছুই তো হচ্ছে, কিছুদিন ভালো লাগে, তো এই ভালো লাগার জায়গাটাকে আপনারা দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। আরও নতুন হয়তো বা যেহেতু কালকে উদ্বোধন করা হয়েছে এবং আজকে, এবং পরিবেশটা আস্তে আস্তে বাড়বে, এবং হচ্ছে এখানে অনেক আমার জানা মতে রেস্টুরেন্ট বা অনেক দোকানপাটেরও ইয়া থাকবে, এবং যেহেতু এটা বাংলাদেশ আর্মি কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হবে, তাই আশা করি এই জায়গায় কোনো ধরনের অঘটন বা অস্থিতিশীল অস্থিতিকর পরিস্থিতিতে শিকার হওয়ার কোনো ইয়া নাই। তো ভালো থাকুন সবাই, টাটা, বাই বাই।